শুনেন, ইমান এমন একটা জিনিস আছে, ইমান এমন একটা জিনিস আছে যার জোরে মুসলমান সব অত্যাচারকে সহ্য করতে পারে কিন্তু ইমানকে বিক্রি করতে পারে না কোনোদিন না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে কখনোই বিক্রি করতে পারে না যদি ইমান সত্যি থাকে। আর তোমার ইমান তখনই দুর্বল হবে যখন তুমি দুনিয়ায় বাঁচার আশা প্রবল হবে, যখন তুমি অর্থের লালসা এসে যাবে, যখন মেয়ে ভোগ করার লালসা এসে যাবে, যখন তোমার ভিতরে এই সব খারাপিগুলো ঢুকতে থাকবে, যা মুসলিম যুব সমাজের ভিতরে ষোলো আনাই ঢুকে গেছে। তুমি অনুসরণকারী হয়েও না, তোমাকে লোক অনুসরণ করুক, মাথায় চুল রাখছে, চতুর্দিকে রাড়া মাঝখানে একটা কাকের বসা বকের বসা, আচ্ছা হাদিস শরীফে বারো আছে, আল্লাহ রাসূল বারণ করেছেন যে তোমরা এরকম বিকৃতি ভাই করো না, তোমার একটা সৌন্দর্য তোমার মাথার চুল, তুমি একে করো না। আমি বুঝাচ্ছি ওকে কি একটা বেশ নামে বলা হয়েছে, তুমি তার অনুসরণ করছো, কে কোথায় করেছে তুমি তার অনুসরণ করতে আরম্ভ করলে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মাহুম, যে যে জাতির অনুসরণ করবে তার হাসার নাসার তার শেষ পর্যন্ত তার সঙ্গে হবে। আপনি দেখুন মুসলিম সমাজকে শরাব খড়ি বলা হয়েছে, এটা তোমার হারাম, এটা কোরআনি বিধান, কোরআনি বিধান বলা হয়েছে, মানছে তো? তুমি তো তোমার সস্তাকেই মানুন, তুমি আর অন্য লোককে কী করে কী করবে কী বলবে? শিরক করা, শিরক মানে হচ্ছে যে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক মেনে নেওয়া, মানে কিসের মালিক? সব কিছু কাজের মালিক, আমার রুজিদাতা, আমার অন্নদাতা, আমার কী বলে যে আমাকে সাহায্যকারী, আমাকে রক্ষাকারী, এসব যদি এক আল্লাহ ছাড়া অন্য কারো উপরে প্রেরণ করো, তুমি এটাকে শিরক বলা হচ্ছে, এ পাপের ক্ষমা নেই কোরআনে। শিরক দ্বিতীয় হচ্ছে ব্যভিচার, তৃতীয় হচ্ছে বাপ মার উপরে অত্যাচার, চতুর্থ নরহত্যা, পঞ্চম হচ্ছে যে কোনো হাবা গুবা মেয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়া। এ পাপগুলোকে কঠিন মহাপাপ বলে বলা হয়েছে। আপনি বলুন, আছে ২২টা মোট আছে, আমি আপনাকে ৫টা বললাম, এবার আপনি বলুন এখন যদি মুসলিম যুব সমাজের কাছে তাকায় তো তুমি তো গান বাজনা সুর কণ্ঠ এসব নিয়েই বেঁচে আসছো, আর ওদিকে যখন ডাকা হচ্ছে হাইয়া আলা সালাত নামাজের জন্য আসো, নামাজটা কি? তুমি কাজের ভিতরে থেকে তোমার মনটাকে কনসেন্ট্রেশন অফ মাইন্ড করার জন্যে তুমি দাঁড়িয়ে গেলে, উজু করলে মুখ হাত ধুয়ে একাগ্র চিত্তে দাঁড়ালে, তুমি কার সাধনা করতেছ? যে তোমার তো কোনো মানে আকৃতি নেই, তোমার তোমার রবের তোমার তোমার মানে কি বলে এর তো কোনো আকৃতি নেই, একটা না চারটা পাঁচটা আকৃতি থাকলে তুমি কার চিন্তা করবে, কাকে দেখবে, কে করবে? তুমি তো জানো সেই পরম সত্তা যিনি আমাকে দেখছেন, আমি যদিও তাকে দেখতে পাচ্ছি না, এর ফলে হবে কি? তোমার মনে একটা প্রশান্তি আসবে। তারপর তুমি বাজারে বসে বসে তাস পিটতেছ, তুমি বাজারে বসে বসে কি হচ্ছে ক্যারাম পিটতেছ, অথচ দেখেন এই তাস খেলা সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস শরীফে একটা কথা বলা হয়েছে ব্যাখ্যাতে, এটা এক ধরনের হারাম। কেন না? এই খেলাটা শুরু হয়েছিল ক্রুসেড, জানেন ক্রুসেড বলে একটা ইতিহাসে ঘটনা আছে যে কনস্টান্টিনোপলের পরে কি বুঝাবো আমার আসলে এই জন্যই তো বাস করিনি বুঝতে, বাদশাহ সালাহউদ্দিন আইয়ুবি যখন বাইতুল মুকাদ্দাস যেটা ইসরায়েলের সঙ্গে গোলমান এখন প্যালেস্টাইনের ওটায় রাজত্ব করছেন, তখন সারা খ্রিস্টান জগৎ, সারা খ্রিস্টান জগৎ মানে যত ইউরোপের মধ্যে খ্রিস্টান জগতে সব এক হলো, এক হয়ে ২,০০,০০০ সৈন্য জোগাড় করে মুসলিমদের বিরুদ্ধে পাঠালো প্যালেস্টাইনে লড়াই করার জন্য। সালাহউদ্দিন আইয়ুবি ২৫,০০০ সৈন্য নিয়ে ওদের মোকাবিলা করলেন, তারা চলে গেল, তছনছ চলে গেল। সেই রাগ ওদের এখনও রয়েছে, ওই রাগ ওদের এখনও রয়েছে যার জন্য যখন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে যখন সিরিয়া আর বাগদাদের ঢুকে পড়লো, তখন একজন ইংরেজ সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবির কবরে যে লাথ মেরে বলছে, বলে এই কুত্তা সালাহউদ্দিন দেখ আমরা আবার এসে গেছি। কবেকার জিনিস কবে মনে রাখছে? দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ আপনার ৪৭-৪১-৪২ এরকম টাইম হয়েছে, আর এটা হচ্ছে আজ ১,৫০০ বছর আগের ঘটনা। তো ভাই তাদের ছিল ইমানের জোর, তাদের ছিল ইমান যে আমার রুজিদাতা হচ্ছেন আল্লাহ পাক, আমার মৃত্যুর ভয় কিসের? তুমি মরার আগে যদি মরে যাবে তুমি ফের কি ইসলামের খিদমত করবে? জিহাদের নাম করে তুমি গুণ্ডামি করবে?